वेलकम टू अ न्यू एपिसोड अफ शाहा इंग्लिश क्लस। ये हमारे प्रैक्टिस क्लस, हम एस पी सी नाइने आछी। तो आज के प्रैक्टिस क्लैसे प्रैक्टिस करब आगे आठटा क्लस एक डिफरेंट वे थे। हमें आज के टांग स्लिपारि करब अर्थात फ्लुएंसि ग्रो करब एवं सेई संगे हमें एक छोटो कन्वर्सेशनो देख। तब सबकिछुई थाकबे आज के एक विशेष धरण फर्मेशन ऊपर बेस करे। आरिफ यूट्यूब चैनेले आम्रा डे सिक्से जे लाइव क्लास आम्रा देखी, जे लाइव क्लासेर माध्यमे फ्री स्पोकन इंग्लिश क्लास आम्रा जेटा करछी, तार डे सिक्से आम्रा आलोचना करेछिलाम डिड व्यवहार करे किभाबे कोश्चेन फर्म करते हय सेई विषयटाते। तो डिड व्यवहार करे जखन आम्रा कोश्चेन जिज्ञेस करी तखन आमादेर कोश्चेन करार समय ভি ওয়ান দরকার হয় যে কোনো ভার্বের, এবং অ্যানসার করার সময় ভি টু দরকার হয় যখন আমরা পজিটিভ অ্যানসার করি, আর যখন নেগেটিভ অ্যানসার করি তখন কি দরকার হয়, ডিড নট ভি ওয়ান। তো সেই কোশ্চেনটাকে আগে আমরা একবার পড়বো, তারপরে আমাদের সেটা ফ্লুয়েন্সি গ্রো করার জন্য সেই কোশ্চেন এবং তার দুটো অ্যানসারকে আমরা বারবার বলবো। তো আমার সঙ্গে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো দেখো, বলছে ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেলস শপ ইয়েস্টারডে, তুমি কি এই পেনটা গতকাল তোমার কাকার দোকান থেকে এনেছিলে। তো এটাকে খুব তাড়াতাড়ি কি প্রথমবারেই বলতে পারবো, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেলস শপ ইয়েস্টারডে, এরকম তাড়াতাড়ি কি সবাই বলতে পারবো একদম প্রথমেই? কিন্তু এটা আমরা বলতে পারবো না। তো ডিড ব্যবহার করে যদি আমরা কোশ্চেন জিজ্ঞেস করি তাহলে আমাদের প্রথমে কি মনে রাখতে হয়, ডিড ব্যবহার করে কোশ্চেন করলে ইয়েস অ্যান্সার করার সময় ভি টু আর নো অ্যান্সার করার সময় ভি ওয়ান। এই জায়গাটাতে কিন্তু আমাদের বারবার ভুল হয়ে যায়। তো আরিভু, এই যে চ্যানেলটি আমাদের রয়েছে ARIVU, আরিভু স্পোকেন ইংলিশের উপরে যে লাইভ সেশন শুরু হয়েছে, সপ্তাহে চার দিন করে লাইভ ক্লাস চলছে, সেখানে আমরা সিক্সথ নম্বর ক্লাসে দেখেছিলাম যে ডিড ব্যবহার করে কোশ্চেন করলে তার অ্যান্সার কীভাবে করতে হয়। তো সেই ভিডিওটি যদি দেখতে হয় তাহলে ইউটিউবে সার্চ করতে হবে ARIVULIVEENGLISH6, কোনো স্পেস দেওয়া যাবে না, তাহলে আরিভু লাইভ ইংলিশ সিক্স এটা সার্চ করলেই সেই ভিডিওটি পাওয়া যাবে যেখানে আমরা ডিডের ব্যবহার করে কিভাবে কোশ্চেন ফর্ম করতে এবং তার অ্যান্সার করতে হয় সেটা শিখেছিলাম। তাহলে এবার আমরা এইটাকে ভেঙে দেব, ডিড ইউ ব্রিং, নাম্বার ওয়ান থাকবে এটা, দিস পেন টু, ফ্রম ইউর আঙ্কেলস শপ এটা থ্রি, ইয়েস্টারডে এটা ফোর। এবারে চারটে পাটে ভাঙার পরে এটাকে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখবো যে আমাদের ক্রমাগত স্পিডটা বাড়তে থাকবে। তাহলে আমরা বলি ডিড ইউ ব্রিং, বলো আমার সাথে সাথে সবাই, ডিড ইউ ব্রিং দিস পেন From your uncle's shop. এই যে আঙ্কেলের পরে অ্যাপোস্ট্রফি এস রয়েছে, আঙ্কেলস, তারপরে আবার এস দিয়ে শুরু হয়েছে শপ, আঙ্কেলস শপ, এই জায়গাটাতে দুটো এস এস মানে স স থাকার জন্য এই জায়গাটা আমাদের বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তা নাহলে কিন্তু আমরা ক্লিয়ারভাবে উচ্চারণ করতে পারবো না। তাই বলো যে ফ্রম ইউর আঙ্কেলস শপ, from your uncle's shop, from your uncle's shop, yesterday, from your uncle's shop, yesterday, yesterday, তাহলে কোশ্চেন যখন আমি জিজ্ঞেস করব যদি এইটুকু থাকতো ডিড ইউ ব্রিং, তাহলে স্ট্রেসটা একদম শেষে পড়তো যে ডিড ইউ ব্রিং, কিন্তু সেটা আরেকটু বাড়িয়ে দিলাম দিস পেন, তাহলে স্ট্রেসটা কোথায় গিয়ে পড়বে, ডিড ইউ ব্রিং দিস পেন, ব্রিং এর ওখান থেকে কিন্তু আমাদের স্ট্রেসটা সরে আসলো, ডিড ইউ ব্রিং দিস পেন, এটা ভালো শোনাবে না, ডিড ইউ ব্রিং দিস পেন বলবে না, আগে শুনে নাও, ডিড ইউ ব্রিং দিস পেন, ভালো শোনাচ্ছে শোনাচ্ছে না, তাহলে স্ট্রেসটা যদি লাস্টে দিই তাহলে ভালো শোনাবে, ডিড ইউ ব্রিং দিস পেন, বলো সব যখন বলতে বলবো তখন বলবে, এখন বলো আমার সাথে পরে বলবে, ডিড ইউ ব্রিং দিস পেন,
তাহলে প্রশ্নটার শেষে গিয়ে স্ট্রেসটা পড়লো ফ্রম ইওর আঙ্কেলস শপ। এবার কিন্তু স্ট্রেসটা এখান থেকে সরে গিয়ে এখানে চলে যাবে, শুনে নাও, আগে শুনে নেবে, বলবে না ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম আঙ্কেলস শপ, আরে বলবে না ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ, বলবে না ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ। স্ট্রেসটা কোথায় পড়লো? শেষে। তাহলে এবার বলবো আমরা, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ, আবার ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ। Yesterday? Yesterday. Did you bring this pen from your uncle's shop yesterday? Did you bring this pen from your uncle's shop yesterday? Stressটা কিন্তু এখানেই থাকবে, এই এখানে কিন্তু আসবে না, yesterdayটা একটু সফট ভাবে বলতে হবে। তাহলে আবার বলো, did you bring this pen from your uncle's shop yesterday? Did you bring this pen from your uncle's shop yesterday? Did you bring this pen from your uncle's shop yesterday? তাহলে এবার একটু সুর করে তিনবার বলবো, তিনবারে আমরা সুরটাকে একটু চেঞ্জ করে নেব। প্রথমবার একদম সিম্পলভাবে বলছি, যেটা একদম বাজে শোনায়, ভালোই শোনায় না। ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ ইয়েস্টারডে? এবার একটু সুর করে বলবো, সেই রকমভাবেই তোমরা বলবে, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ ইয়েস্টারডে? এবার ফাইনালি বলবো, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ ইয়েস্টারডে? ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ ইয়েস্টারডে? আরো একবার বলবো, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ ইয়েস্টারডে? ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইওর আঙ্কেলস শপ ইয়েস্টারডে? এটা আমাদের বলা হলো। এবার এর অ্যান্সারটা কি হবে? Yes, I brought. Did you bring? Did ব্যবহার করে কোশ্চেন করেছি, তাহলে অ্যান্সার হবে ভার্বের ভি টু ফর্ম দিয়ে, ডিড ইউ ব্রিং? ইয়েস আই ব্রট। ডিড ইউ ব্রিং? ইয়েস আই ব্রট। এবার প্রশ্ন বাড়বে, অ্যান্সার বাড়বে, প্রশ্ন বাড়বে, অ্যান্সার বাড়বে। বলো আমার সাথে, বলো আমার পর পরই বলবে, ডিড ইউ ব্রিং? ইয়েস আই ব্রট। ডিড ইউ ব্রিং? ইয়েস আই ব্রট। ডিড ইউ ব্রিং দিস পেন? Yes, I brought this pen. Yes, brought Did you bring this pen from your uncle's shop? Yes, I bring. Yes, I brought this pen from my uncle's shop. এবার পুরোটা বলবো, অ্যান্সারও পুরোটা বলবো। Did you bring this pen from your uncle's shop yesterday? Yes, I brought this pen from my uncle's shop yesterday. Yes, I brought this pen from my uncle's shop yesterday. Good. এবার প্রশ্নটা আমি করবো, অ্যান্সারটা তোমরা দেবে। পুরো প্রশ্নটা করলে পুরো অ্যান্সার দেবে, বা ছোট অ্যান্সার করলে ছোট অ্যান্সার দেবে। আমি কোনটুকু প্রশ্ন করছি সেটা শুনে অ্যান্সারটা করো। এইবার যেটা তোমরা করছো এটা ভেরি হেল্পফুল, কারণ অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন, মানুষের সাথে যখন কমিউনিকেশনে তুমি যাবে বা কমিউনিকেট করবে, তখন সে তোমাকে কী প্রশ্ন করলো সেটা শুনে তোমাকে অ্যান্সার করতে হবে। তাই এখন তোমরা সেটুকুই বলবে যেটুকু আমি বলবো। ডিড ইউ ব্রিং? ইয়েস আই ব্রিং কে বললো? ভুল হয়ে গেল, ইয়েস আই ব্রট হবে, ভি টু দি অ্যান্সার হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। বলো, ডিড ইউ ব্রিং? Yes, I brought. Did you bring this pen? Yes, I brought this pen. আবার, did you bring? Yes, I brought. Pen কিন্তু বলিনি, বলেছি? No. Game, this is a game. Did you bring this pen from your uncle's shop? Yes, I brought this pen from my uncle's shop. Yes, I brought this pen from my uncle's shop. আবার প্রশ্নটা করব, did you bring this pen from your uncle's shop yesterday? এবার আমরা নেগেটিভ অ্যান্সারে যাব। দেখো, ডিড ইউ ব্রিং? নো, আই ডিডন্ট ব্রিং। এই ব্রিং, এই ব্রিং এক হয়ে যাবে, ডিডিন্টের পরে ব্রিং হবে। কিন্তু পজিটিভ অ্যান্সার করে কি বলেছিলাম? ব্রট বলেছিলাম। এখানে কি ব্রিং বলেছি? না, এখানে ব্রিং বলতে হবে। এটা হবে ব্রট, এটা হবে ব্রিং, এই জায়গাটাই খেয়াল রাখতে হবে। এটাতেই মানুষ ভুল করে যে ডিড ইউ ব্রিং? ইয়েস আই ব্রিং হবে না, ইয়েস আই ব্রট।
আবার এটা হতে পারে ডিড ইউ ব্রিং, নো আই ডিড নট ব্রট, সেটাও হবে না, নো আই ডিড নট ব্রিং হতে হবে। এক জায়গায় হবে ব্রট, এক জায়গায় হবে ব্রিং, এই জায়গাটা মনে রাখতে হবে, বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি যে ডিড ইউ ব্রিং, ইয়েস আই ব্রট, অথবা নো আই ডিড নট ব্রিং, তাহলে ডিড ইউ ব্রিং, নো আই ডিড নট ব্রিং, ডিড ইউ ব্রিং, নো আই ডিড নট ব্রিং। আমি প্রশ্ন করব, আমার সাথে সাথে তোমরাও প্রশ্ন করবে, আমি উত্তর করব, আমার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর করবে। ডিড ইউ ব্রিং, নো আই ডিড ইন ব্রিং, ডিড ইউ ব্রিং, নো আই ডিড ইন ব্রিং, ডিড ইউ ব্রিং দ্য পেন, নো আই ডিড ইন ব্রিং দ্য পেন, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ, নো আই ডিড ইন ব্রিং দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ। আবার ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ ইয়েস্টারডে, নো আই ডিড ইন ব্রিং দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ ইয়েস্টারডে। গুড, তাহলে নো আই ডিড ইন ব্রিং দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ ইয়েস্টারডে, তাই তো? নো আই ডিড ইন, এই যে নো, নো বললে No, I didn't bring this pen from my uncle's shop yesterday. Bolo. No, I didn't bring this pen from my uncle's shop yesterday. No, I didn't bring from my uncle's shop yesterday. তাহলে দেখো, প্রশ্ন যতটুকু করছি তোমরা অ্যান্সার কি করছো ততটুকুই করছো। এইটা বারবার প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট 30-40 বার প্র্যাকটিস করতে হবে, যে ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ ইয়েস্টারডে, ইয়েস আই ব্রট দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ ইয়েস্টারডে, নো আই ডিডন্ট ব্রিং দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ ইয়েস্টারডে। এটা বারবার বলার পরে এবার আমাদের একটা টেকনিক শিখতে হবে, যে এত বড় প্রশ্ন থাকলেও আমরা অল্পতে কিভাবে অ্যান্সার করতে পারি। তাহলে ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ ইয়েস্টারডে, ইয়েস আই ব্রট, ব্যাস হয়ে গেল অ্যান্সার, ইয়েস আই ব্রট। Did you bring this pen from your uncle's shop yesterday? Yes, I brought. Amar negative bolen, no I didn't. Etuku bolle answer hoye jabe. Did you bring this pen from your uncle's shop yesterday? No I didn't. Shudhu no I didn't bolle answer ta hobe, kintu amra jokhon practice korbo, amra jokhon amader fluency grow korbo, amra jokhon English communicative skill ke grow korbo, tokhon kintu amader puro answer ta bolatai bhalo. তাহলে আমাদের জিভটা অ্যাকাস্টামড হবে এবং আমাদের ফ্লুয়েন্সি বাড়বে, আমরা খুব দ্রুততার সাথে ইংলিশ বলতে পারবো। তো আমরা তাহলে যখন পুরোটা শিখে যাব তখন কিন্তু এই ইয়েস আই ব্রট, নো আই ডিডেন্ট এইটুকুতে বলে থেমে যাব, কখন? যখন আমি পুরোটা জানবো। এখন কি তোমরা পুরোটা বলবে না এটুকু বলে থেমে যাবে? এখন পুরোটা বলতে হবে, বেশ কয়েকদিন এরকম বলার পরে তারপরে তুমি এইটুকু বলতে পারো। তো এবার আমরা একটা কনভারসেশন দেখব, ওই উপরের কোশ্চেন এবং অ্যান্সারটা কীভাবে করতে হয় তার উপরে এই কনভারসেশনটা থাকবে। আর কে, আর কে, আর পি, অর্থাৎ তিনজন আছে, একজন, দুজন, তিনজন, এই সেম কোশ্চেনটা দিয়ে কনভারসেশন হবে। আর বলছে হাই, বলছে হ্যালো, হাই, হ্যালো, হাই বললে কি বলতে হয়? হাই এভরিবডি, গুড ইভিনিং, হাই এভরিবডি, গুড ইভিনিং। এবার প্রশ্ন হচ্ছে, আর প্রশ্ন করছে, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ ইয়েস্টারডে, কে অ্যান্সার করছে? ইয়েস আই ব্রট দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ ইয়েস্টারডে। আর প্রশ্ন করছে আবার, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ ইয়েস্টারডে, পি, পি কে প্রশ্ন করছে? পি, ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ ইয়েস্টারডে, পি আনেনি সেটা, তাই বলছে নো আই ডিডন্ট ব্রিং দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ ইয়েস্টারডে। তাহলে একজন পজিটিভ অ্যান্সার করলো, একজন নেগেটিভ অ্যান্সার করলো। তো কনভারসেশনের সবচাইতে কম জায়গা যে এই কোশ্চেনটাকে ব্যবহার করবো, তার দুটো অ্যান্সার ব্যবহার করবো, এইটুকুই হতে পারে। একবার পজিটিভ, একবার নেগেটিভ অ্যান্সারটা পেলাম। তো তোমরা বাড়িতে কী করবে, কোশ্চেনটা জিজ্ঞেস করবে নিজেকে নিজে, একবার পজিটিভ অ্যান্সার করবে, একবার নেগেটিভ অ্যান্সার করবে। কোশ্চেনটা আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো, একবার নিজে অ্যান্সার করো, জেস্চার পশ্চাৎ দিয়ে করবে, একদম সোজা হয়ে শক্ত দাঁড়িয়ে করবে না। তাহলে কীরকম করবে, যে ডিড ইউ ব্রিং দিস পেন ফ্রম ইউর আঙ্কেল শপ ইয়েস্টারডে, ইয়েস আই ব্রট দিস পেন ফ্রম মাই আঙ্কেল শপ ইয়েস্টারডে। আবার প্রশ্ন করো, Did you bring this pen from your uncle's shop yesterday? No. I didn't bring this pen from my uncle's shop yesterday.
তো এইভাবে প্রশ্ন নিজে করো, নিজে অ্যান্সার করো, তাহলে তোমার ফ্লুয়েন্সিটাকে গ্রো করতে পারবে। তো আজকের এপিসোড আমরা এখানে শেষ করবো, দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয়কে সামনে এনে অন্য আর একটা এসপিসির মাধ্যমে। ততদিন পর্যন্ত এই এসপিসি 9 এবং এর আগের এসপিসিগুলোকে প্র্যাকটিস করতে থাকো এবং নিজের ফ্লুয়েন্সিকে অনেক দূর পর্যন্ত গ্রো করে নিয়ে যাও।